আজকে খাবারের ভেতরে যেটা রয়েছে আমাদের দুপুরবেলা খাবারে যেটা ছিল সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। সকালে আমাদের টিফিন হয়, এখন আমাদের লাঞ্চ দিয়ে দিয়েছে। এখানে কিন্তু সবাইকে বসার জন্য জায়গা নেই, যারা যারা পার্টিসিপেন্ট তাদেরকেই দেবে, আর এসি চালিয়ে দিচ্ছে এখানে আর কি। এখানে রয়েছে ডাল, এখানে রয়েছে তরকারি, এখানে রয়েছে ডিম, আর এখানে রয়েছে ভাত। ওকে দেখে আমার বিরিয়ানির কথা মনে পড়ে গেল। খেতে বসে গেলাম, কেমন লাগছে গো মায়ের লুকটা? ভালো লাগছে? দর্শকরা বলবে, আমার ছেলেমেয়েরা বলবে, দিদি দাদারা বলবে, সবাই কেমন লুকটা। আর আমাকে কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলো না। বহুদিন পরে ওর বিরিয়ানি ট্রাই করছি আর আমার মারাত্মক ভালো লেগেছে বলে পুরো প্লেটটা খেয়ে নিয়েছি। সকাল সকাল আর কি আমরা এখানে এসে ব্রেকফাস্ট করছি। এখানে ডালি আর খিচুড়ি আছে আজকে। এই যে আমাদের বাচ্চা, বাচ্চা এখন বাচ্চা নেই, বাচ্চা এখন বড় হয়ে গেছে। গুড মর্নিং। যাই হোক, আজকে আমরা বেরিয়ে পড়ছি এখনই, এরকম ভাবে আর কি সবাই মিলে বেরোচ্ছি। হ্যাঁ, তো এই গাড়ি চলে এসছে অলরেডি, এবার আমরা বেরিয়ে পড়ছি দিদি নাম্বার ওয়ানের উদ্দেশ্যে। হারি জিতি বড়োর পরের ব্যাপার, বাট ওখানে পার্টিসিপেট করাটাই, ওখানকার ইনভিটেশন পাওয়াটাই বড় ব্যাপার। হ্যাঁ, মায়ের তো বহুদিনের ইচ্ছা ছিল। যাই হোক, চলো যাওয়া যাক, এখন ওয়েদার উঠে পড়ছে, ছোটো পাতে শুয়েছে জানি, আজকে ভিডিওটা শুরু করছি। আর এই হচ্ছে আজকে আমাদের গাড়ি, স্টার্ট হলো জাস্ট কোটে টারা। চল, আমাদের গাড়ির চাকা কিন্তু শুরু হয়ে গেছে চলা। সোমনাথ আছে, এদিকে মা আছে, এদিকে বাবা, এদিকে স্নেহা। স্নেহা কিরকম? স্নেহা হাসছে না কেন আজকে? কি হয়েছে নাকি? কি হবে, সকালবেলা ঘুম থেকে উঠেছে বলে মাথা মাথা খারাপ হয়ে গেছে। খিদে পেয়ে গেছে তো খাবার দোকান দাঁড়িয়ে দাঁড়ায়। দাঁত ব্রাশ করলে খিদে পেয়ে যায়। যাই হোক, চলো আমরা এখানে কোনো খাবার দোকান থেকে দাঁড়াবো অবশ্যই, কল্যাণী দিকে যাই আগে। হ্যাঁ, কেমন লাগছে বলো? ভালো লাগছে। অ্যাকচুয়ালি আমি অনেক কমেন্ট সেকশনে অনেকজনকে দেখলাম, কেউ বলছে আনফলো করছে, কেউ একটু খারাপ খারাপ কমেন্ট করছে। মানে আমি বুঝতে পারছি না, মানে মানুষটাকে তোমরা কিভাবে দেখো সেটা আলাদা ব্যাপার, আর গেম শোটাকে, গেম শোটাকে আলাদা ভাবে দেখা উচিত। গেম শো, আমরা তো জাস্ট যাচ্ছি একটা গেম শো এ। মানে কেন তোমরা এটা বুঝতে পারছো না বা বুঝতে চাইছো না, আমি বুঝতে পারছি না। মানে আমার মনে হয়, হ্যাঁ বলো, আমার কত দিনের শখ, এক অনেক দিনের শখ, যতটুকু যা হচ্ছে পুরোটাই তোমাদেরই ভালোবাসে, তোমাদেরই আশীর্বাদে। এটা আমি হলে যেতাম না, আমি হলে যেতাম না, জানি যেতাম না, কিন্তু এই সুযোগ তো আর আমি পেতাম না, মিছিল ছাড়লেই যে জানতে পারবে লোকে তা তো নাই, আমরা মুখের কথাতেই তো মানুষের। যাই হোক, আমরা পথে নেমেছি, পথে নামছি, কিন্তু সবসময় সোশ্যাল মিডিয়া দিয়েই তো সবকিছু হয় না, পথে নামলা হলো ব্যাস। চাইবো না, চাইবো তো 100 বার চাইবো, চাইবো চাইবো চাইবো, আমরা চাই, অ্যাবসলিউটলি তাই, আর কিছু বলার নেই। যাই হোক, এখন আমরা যাচ্ছি, যা যা করবো সবকিছু শেয়ার। এখন খুব খিদে পেয়ে গেছে, এ দেখো আসছে, এই যে খিদেতে মুখ গোমড়া হয়ে গেছে, খাবার দোকানই খুঁজে পাওয়া যাচ্ছে না। ও এখানেই কাক, এখানেই কাক। কেন এখনো দোকান খোলার কথাও ছিল না, এখনো খোলা কিছু বেলা হয়নি। যাই হোক, এখন সবাই কি খাচ্ছে, তুমি কি খাচ্ছ? ট্যাপা কচুরি। স্নেহা কি খাচ্ছে? সবাই ট্যাপা কচুরি। আমি ভাই ট্যাপা ট্যাপা কচুরি কচুরি খাই না, পেট পেট খারাপ করে দেবে ভাই, কি তরকারি দেয় কে জানে। যাই এখন, যাই হোক এখন চলো যাই, টাইমটা অনেক হয়ে গেছে কিন্তু টাইম টু টাইমে পৌঁছাতেই হবে। এই যে ডিআরআর স্টুডিও, এখন আমরা যাব,
কুচি করে জানি আর স্টুডিওর ভেতরে ক্যামেরা করতে দেবে কি না দেবে, যদি করতে দেয় তাহলে আমি তোমাদের দেখাবো, আর যদি না করতে দেয় তাহলে বুঝে নিও আমি দেখাচ্ছি না, চাপ নিয়ে লাভ নেই। সকাল সকাল আর কি আমরা এখানে এসে ব্রেকফাস্ট করছি, এখানে আচ্ছা ডালি আর খিচুড়ি আছে আজকে, আচ্ছা 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 ডালি আর খিচুড়ি আছে আজকে আমাদের ব্রেকফাস্টে, বাহ 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 কেয়া বাত, থ্যাংক ইউ। ডালি আর খিচুড়ি সবাই মিলে এখন ডালি আর খিচুড়ি খাচ্ছি, কিছু না পেয়ে অন অন আমরা রোডে কিচ্ছু বাইরি কলা গরম গরম। সকাল সকাল একদম সুন্দর, দেখো কি সুন্দর পনির ফনির দেওয়া রয়েছে, দারুণ কিন্তু মা, হ্যাঁ ভালো না? সবাই খাওয়া দাওয়া করছি একসাথে, ওই দা ঠিক আছে তো, দিদি নাম্বার ওয়ানে এসে আমাদের সকালের ব্রেকফাস্ট। মিস আন্ডারস্ট্যান্ড হয়েছে, এটা কিন্তু ডিম বন্ধুরা, পনির না। আয় পোড়াবাসী, দেখো মা কত রকম বিনস গাজর কত রকম ভেজিটেবল দিয়েছে, এরকম করে করবো নিরামিষ করবো না সবসময়, এটা খেতে কি ভালো লাগছে বলো তো, নিরামিষ করবো না একাদশীর জন্য করি, ডালিয়া ডালিয়া সবসময় নিরামিষ ভালো লাগে না, দেখো কি সুন্দর করেছে, কি স্নেহা ভালো লাগে না, ওয়েদার কেমন লাগছে, এখানে কিন্তু খুব ভালো, এই যে দিদি নাম্বার ওয়ান আর এই যে আমাদের খাওয়া দাওয়া সব দিদিরা বসে আছে, এই যে এক দিদি এই এক দিদি, তাই না, খুব সুন্দর রান্না হচ্ছে, দারুণ লাগছে, কি দা পৈদা আরো লাগবে নাকি, আর পৈদা চায়ের জন্য ব্যবস্থা করে ফেলেছে, দেখো এই দেখো চা নিতে ব্যস্ত, এত চা খেতে পারে, দিন পৈদা দিন, চা ইজ লাভ নাকি, চা খাবেন, চা খাবেন দিদি, আজকে আমাদের সুন্দর করার দায়িত্ব দাদার, খুব সুন্দরভাবে কিন্তু আমাদের মেকআপ চলছে কন্টিনিউস, মায়ের মেকআপ কমপ্লিটেড আর তারপরে আমরা মেকআপ করছি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের ডাক্তার, ভালো আছেন স্যার, আর এদিকে দাদা আছে, কেমন আছো, খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি, আর এদিক থেকে আমাদের স্যার আছে, ভালো তো স্যার, বাহ খুব ভালো, অ্যাকচুয়ালি আমরা খুব সবাই মিলে না খুব দারুণভাবে এনজয় করে মানে করতে করতেই আমরা এই ব্যাপারটাকে করছি, দেখো দাদারা কিন্তু সর্বক্ষণে খুব সুন্দর করে সাজায়, তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি একদম দিদি নাম্বার ওয়ানের ভেতরের সেট থেকে, মানে তোমাদেরকে লাইভ যতটুকু পাচ্ছি চেষ্টা করছি, সমস্ত জায়গাতে অ্যালাউ নেই ক্যামেরা, তাই চেষ্টা করছি, রেডি তো, রেডি ব্যাস, স্যার বলে দিয়েছে রেডি, আমি রেডি, আমি উঠে বললাম, ব্যাস দেখা যাক আজকে সবাই যা বলবে স্যারের পর্যন্ত, স্যার তো আজকে ওদের সাথে পরিচয় হলো, খুব ভালো লাগলো, আর যা তো ওকে দেখে আমার বিরিয়ানি কত মনে পড়ে গেল, সেটা আমি এখন খাওয়া ছেড়ে দিয়েছি, রোগা হতে হবে, আমি অত মোটা হয়ে গেছিলাম, এ বাবা হয়েছিল অনেক, ও দাদা তুমি আমাকে বললো তো একটু রোগা কি করে হবো, আমি ডায়েট করে যেটা সম্ভব না, কি জ্বালা, এই যে দাদা এখন ছবি তুলছে মা, কিন্তু ঘটনা যে তোমাকে তো আলাদাই লাগছে, কেন আমি তো এখনো কেউ গহনা পরিনি, ওই তো দেখ দাদা ডাকতে চলে আয়, এই যে আমাদের বাচ্চা, বাচ্চা তো এখন বাচ্চা নেই, বাচ্চা এখন বড় হয়ে গেছে, আর বাচ্চার সাথে আজকে আমাদের একই সাথে এপিসোড, মানে কেমন লাগছে তোর, খুব এক্সাইটেড, খুব এক্সাইটেড, আমিও মানে আমাদের থেকে ব্যাপারটা যেহেতু দিদি নাম্বার ওয়ান সেক্ষেত্রে দিদিদের একটু বেশি এক্সাইটমেন্ট, হ্যাঁ তো যাই হোক আমরা আমরা ভাইরা বোনরা ছোটরা আমরা এসেছি, আমাদের খুব ভালো লাগছে, হ্যাঁ সবাই মিলে একসাথে, আর এদিকে আমাদের ভাই আছে, সব ঠিকঠাক তো স্যার, এই চলছে ভাই খুব ভালো লাগছে, সব মিলিয়ে জাস্ট ফাটাফাটি মজা হচ্ছে, যতটুকু দেখানো পসিবল ততটুকু দেখাচ্ছে, আর যতটুকু অ্যালাউ নেই সেখানে তো কিছু করার নেই, এটা হচ্ছে আমাদের মানে ইয়ের মেকআপ রুম আর কি, এই মেকআপ রুমের চারটে জায়গা রয়েছে, এখানে সমস্ত আর্টিস্ট মেকআপ করে, মেয়েদেরটা একটু আলাদা আছে এই আর কি, খাবারের ভেতরে যেটা রয়েছে আমাদের দুপুরবেলা খাবারে যেটা ছিল সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, সকালের এখন আমাদের লাঞ্চ দিয়ে দিয়েছে, এখানে কিন্তু সবাইকে বসার জন্য জায়গা নেই, যারা যারা পার্টিসিপেন্ট তাদেরকেই দেবে, আর এসি চালিয়ে দিচ্ছে এখানে আর কি, এখানে রয়েছে ডাল, এখানে রয়েছে তরকারি, এখানে রয়েছে ডিম, আর এখানে রয়েছে ভাত, খেতে বসে ওরা কেমন লাগছে গো মায়ের লুকটা, ভালো লাগছে, দর্শকরা বলবে আমার ছেলে মেয়েরা বলবে দিদি দাদারা বলবে সবাই কেমন লুকটা, আর আমাকে কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলো না, খেয়ে দিয়ে নি, খাওয়া সামনে থাকলে আমি নিজেকেই নিজে অপেক্ষা করতে পারি না, আমি আবারও বলছি প্রত্যেককে এটা কিন্তু একটা গেম শো, তাই গেম শোকে গেম শো হিসাবে নেওয়া উচিত, কে কী করলো এটা ভাবনা চিন্তা নিয়ে প্লিজ আমাদেরকে কমেন্ট করবেন না, আপনাদেরকে বড় জোরে আবেদন করছি, নিবেদন করছি, রিকোয়েস্ট করছি, এটা জাস্ট গেম শো, এই গেম শোতে আসার
আমার মায়ের স্বপ্ন ছিল, খুব স্বপ্ন ছিল। আজকে তুমি সেই গেম শোতে এসে খাওয়া দাওয়া করছো, তোমার মেকআপ হয়ে গেছে, ড্রেস আপ হয়ে গেছে, সেক্ষেত্রে তোমার কেমন লাগছে, ফিলিংটা বলো। আমার যে কি ভালো লাগছে মানে কিছু বলতে আমার ভাষার প্রকাশ করতে পারবো না। সব থেকে বড় কথা আমার গুরুদেব শ্রী গুরু জয়, আমার গোবিন্দ যদি না বলতেন, না সারা দিতেন, তারা হয়তো এখানে আমি আসতে পারতাম। আমার যেটার জন্য লাগছে, আমি তো গলা এইটুকু হাতে আমার কি যে হবে, আর চাইতেও পারবো না, লজ্জার ব্যাপার। ভাত আর এই হচ্ছে ডাল, জাস্ট ঢেলে নিলাম ডালটা। ডালটা ঢেলে নেওয়ার পরে জাস্ট মাখামাখি, ক্যা বাত! তার সাথে রয়েছে পটল। এই পটলটা স্নেহা খেতে কি ভালো, স্নেহাদের নিচে খেতে দিয়েছে বুঝলা তো, খুব ভালোবাসে আমার মেয়েটা। হ্যাঁ আমার মেয়েটা খুব ভালোবাসে স্নেহা, যাই হোক পটল খেতে বাজে একটু দেখাও, কটা বাজে দেখো, এখন বাজে 12:41 বাজে। এই যে তরকারি জমিয়ে খাইনি, হ্যাঁ এত তাড়াতাড়ি তো কোনোদিন এসে ডালিয়া খেয়েছি। হ্যাঁ রাস্তায় একটুখানি আমরা কোথাও অত সকালে খাবার দোকান কিচ্ছু খোলেনি, কি খেলাম যেন আমরা, টেপা কচুরি সকালে চা খেয়ে বেরিয়েছি। আর আমি সকালে গ্যাসের ট্যাবলেট খেয়ে বেরিয়েছি বন্ধুরা, আমি জানি গ্যাস হয়ে যাবে, তার থেকে গ্যাসের ট্যাবলেট খেয়ে বেরিয়েছি। আমি যে ঘুম হয়নি, কালকে 2টার সময় ঘুমিয়েছিলাম আর 5টার সময় উঠেছি। পরে ভাত নিয়ে নিলাম হালকা করে, আর এখানে ডিমের ঝোল, আহা এই হচ্ছে ডিম, কুচুট করে বেরিয়ে গেল। আর এই কচট করে এটা স্নেহা থাকলে আমি আগে দিয়ে দিতাম, কিন্তু এখন তুমি খাবা, না আজকে খাবো না, আমি দুদিন আমার অনেক কিছু পারবো না, আমি জানি, তাই মাথাটা যদি আগেই গরম হয়ে যায় ডিম ছেড়ে তাহলে কী করে হবে, তুমিও খেও না, ছেড়ে দাও। এখন আমরা রেডি হয়ে গেছি, এখন আমাদের সেট আছে, সেটে দেখাতে পারছি না, এখানে পরিতা বসে আছি, ঠিক আছে, ওদিকে কাকু আছে, কোনো চাপ নেই, এখন আমরা হাঁটছি না, হাঁটছি আমরা, খুব শিগগিরই হাঁটছি আর কি, এই আর কি। বলে দে এটা দেখো বিরিয়ানি, এখানে এরকম করে খাওয়া দাওয়া চলছে, পার্টিসিপেন্ট বিরিয়ানি খাচ্ছে, দেখো শেষ করে ফেললি ভাই, কি অবস্থা! হ্যাঁ আমি তো সামান্য 25টা মিষ্টি খেয়েছি, এরকম ব্যাপার নেই, একদম একদমই সামান্য নয়, 25খানা মিষ্টি খাওয়ার ক্ষমতা তোমার থাকে না। যাই হোক সবাই খুব এনজয় করছে, আরে লাভলি লাভলি, ক্যা বাত! হ্যাঁ সবাই মিলে আমরা তুলিনি, সবাই কোথায় গেল সবাই, যাই হোক এখানে সব গিফট প্যাক করছে, মানে গিফট প্যাকিং হচ্ছে। কতদিন পরে ওর বিরিয়ানি ট্রাই করছি, আর আমার মারাত্মক ভালো লেগেছে বলে পুরো প্লেটটা খেয়ে নিয়েছি, আলাদা লেভেলের সব ভাই। আমি অনেকে বলে যে বিরিয়ানি ভালো না, প্রথম দিকে খারাপ হয়েছিল, প্রথমে একটা মাস প্রবলেম হয়েছিল, তারপর থেকে এখন পুরো পাই টু পাই কোয়ালিটি, পাই টু পাই কোয়ালিটি, লিটারালি বলছি পুরো ব্যারাকপুর স্টাইল বিরিয়ানি, ইটস রিয়েলি অ্যামেজিং, ইটস রিয়েলি অ্যামেজিং। আমি নিজেই ভাবতে পারছি না ওর বিরিয়ানি এতটা করে মানে ভালো হয়ে গেল, ওর বিরিয়ানি কিন্তু কোয়ালিটি অনেক খারাপ ছিল, একদম বি ফ্র্যাঙ্ক ওকে আমি ডিরেক্ট বলে দিই, এবং তোমরাও জানো যারা ওর বিরিয়ানি খেয়েছো, আর আবারও বলছি চিকেন বিরিয়ানি তোমরা খেও না, চিকেন যারা খাও তো আলাদা ব্যাপার, কিন্তু বিরিয়ানি যদি খাও ভাই মাটন খাও, মাটনের অ্যারোমাটা বিরিয়ানির টেস্টটাকে আলাদা লেভেল বাড়িয়ে দেয়, রিয়েলি বলছি অ্যামেজিং। এখন কীরকম প্রাইস দেখেছি, 200 গ্রামের মাটন এটা হচ্ছে, 200 গ্রাম মাটন দিয়ে 240 টাকা, 200 গ্রামে 240 টাকা, দাদা বৌদি 300 টাকা লাগে, 350 টাকা লাগে, তাই বলবো খেতে থাকো, বাচ্চাকে সাপোর্ট করো, বাচ্চা ভালো কাজ করছে, আর যে ভালো খাবার তৈরি করে তাদেরকে অবশ্যই সাপোর্ট করতে হবে, তোমরা অবশ্যই এসে একবার আমার একবার। জায়গাটা কোথায় যেন ছিল ভাই, হাবড়া, হাবড়া স্টেশন থেকে জয়গাছি, হাবড়া স্টেশন থেকে নেবে জয়গাছি মোড়, টুকটুক করে যেতে হবে জয়গাছি, জয়গাছি মোড় অবশ্যই, ফায়ার ব্রিগেডের অপোজিট একদম কম। ওকে আজকে এই ভিডিওটা এটুকুই থাকলো, এর পরের পার্টি কি করছি দেখাও, বা আবার এখন ইয়ে কি বলে এটাকে, এরকম বিকালের টিফিন, কি বাত! এরপরে সমস্ত জিনিসপত্রগুলো আমরা কিন্তু একেবারে গিফট আছে সেসব গিফটগুলো নিয়ে এখন কিন্তু বাড়ির দিকে যাচ্ছি, সব গিফটগুলো এরকম করে গাড়িতে ঢুকছে, এই দেখো পরপর পরপর সব গিফট একদম কচি করে, কী কী গিফট এর একটা আলাদা ভিডিও আসবে অবশ্যই, চলো এখানেই ভিডিওটা শেষ করছি।